2016 সালের 29 জুন পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডের লালদালাল খ্যাত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 6400 বন্দীকে কেরানীগঞ্জের তেগুরিয়ায় রাজেন্দ্রপুরের নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরই মাধ্যমে 228 বছরের পুরনো কারাগার বন্ধ ঘোষণা করা হয়। কেউ কখনো কল্পনাও করেনি কোনো সাজাপ্রাপ্ত আসামিকে আর কোনোদিনই এই কারাগারে ফেরবন্দি জীবন কাটাতে হবে। কিন্তু 1 বছর 7 মাস 10 দিন পর দুর্নীতি দমন কমিশনারের দায়ের করা জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে এই পরিত্যক্ত কারাগারে রাত কাটালেন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল 3:20 খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে ঢোকানো হয়। আদালতের আদেশ থাকায় কারা কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় বেগম খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমাকে সঙ্গে থাকার অনুমতি দেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কারাগারের মূল ফটকের ভেতর একটি নিস্তালা কক্ষে বেগম জিয়াকে রাখা হয়েছে। সেখানে 2টি কক্ষ আছে, একটি ডাবল বেড দেওয়া হয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুমও রয়েছে। 2টি টেবিল, 2টি চেয়ার ও একটি সিঙ্গেল সোফা আছে কক্ষটিতে। লাগোয়া পাশের ঘরে থাকবেন তার গৃহকর্মী। কারা সূত্রে জানা গেছে, বেগম জিয়া সঙ্গে করেই বিছানার চাদর, বালিশের কভার ইত্যাদি এনেছেন। গৃহকর্মী এগুলো গুছিয়ে দেন, কিন্তু কারা কক্ষের অবস্থান দেখে বেগম জিয়া অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারাগারে তার কক্ষে এয়ার কন্ডিশন না থাকায় অত্যন্ত রাগান্বিত বেগম জিয়া বলেন, তোমরা একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে রেখেছ, চাকরি বাঁচাতে আর কত নিচে নামবে তোমরা। এরপর বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন একজন লেডি ডাক্তার। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, বেগম জিয়ার প্রেশার ঠিক আছেন, তার স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই। এদিকে জেলে যাওয়ার পর ডিআইজি প্রিজম বেগম জিয়ার সঙ্গে 4:26 দেখা করেন। তিনি জানতে চান রাতে কি খাবেন। বেগম জিয়া বলেন, আমি কিছুই খাবো না, আমার খাবার বাসা থেকে আসবে। ডিআইজি প্রিজম বেগম জিয়ার খাবার মেডিকেল পরীক্ষার পর কারাগারে দেওয়ার অনুমতি দেন। বেগম জিয়া তার কক্ষে টেলিভিশন, মাইক্রোওভেন ও একটি ফ্রিজ চান, তবে তাৎক্ষণিকভাবে ডিআইজি প্রিজম এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।